প্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল। নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা অর্থবার্ষিকীর সর্বশেষ সিলেবাসে যে অধ্যায়টি আছে চতুর্থ অধ্যায়, সেই অধ্যায় সম্পর্কে আমরা আজকে আলোকপাত করব। যদিও আমি অধ্যায়টার নাম আগেই বলে দিয়েছি, তারপর আমরা কিছু ছবি দেখব, ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারব আজকে আমরা আমাদের পাঠের বিষয়বস্তুটা কি হতে পারে। তাহলে এসো আমরা ছবিতে দেখি। আমরা দেখতে পাচ্ছি নদী, মাঝখানে কিছু সমতল অংশ, বন ভূমির মতো দেখতে পাচ্ছি পাহাড়, গাছপালা, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একেবারে ছায়া নিবিড় ভাবে গাছপালা, সুন্দর একটা রাস্তা, তার পাশে কিন্তু বনভূমি। আমরা একটা ঐতিহাসিক অবস্থার চিহ্ন দেখতে পাচ্ছি। ত্রিভুজাকৃতির পিরামিডের মতো অংশ মরুভূমি, এও পিরামিডের মতো দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি যে একেবারে মেঘাচ্ছন্ন এমন একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর পাহাড়, পাহাড়ের মাঝখানে আবার গাছপালা, একে অপরের সাথে জড়িত, তারা একে অপরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত, মেঘ আকাশকে ছুঁয়ে যাচ্ছে, বিশাল বনভূমি, চাষবাসও দেখতে পাচ্ছি এখানে, অনেক কিছু চাষের অংশ, দূরে বাড়িঘরও দেখতে পাচ্ছি আমরা, লোকালয় যেটাকে বলছি। এই জিনিসগুলো দেখার পরিপ্রেক্ষিতে আমরা কিছুটা অনুমান করতে পারছি যে আজকে আমাদের বিষয়বস্তু কি। আমাদের পাঠ্য বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু বিষয়টি আলোচনা করবার পূর্বে আমি সামান্য কিছু অংশ বলে নিই যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। বাংলাদেশে ছটি ঋতু আছে, ছটি ঋতু পালাক্রমে আসে যায়। বাংলাদেশ মৌসুমী ক্রান্তীয় জলবায়ুর অন্তর্ভুক্ত। বাংলাদেশের ঋতু পরিবর্তনের পালাক্রমে কখনো আমরা শীত, কখনো আমরা গরম, হ্যাঁ কখনো আমরা শীত গরম দুটোর মাঝামাঝি অবস্থা অনুভূত দেখতে পাই বা অনুভূত আমরা অনুভব করি। অনুভব তো আর দেখা যায় না, একটা ভেতরে একটা রিয়েলাইজেশনের ব্যাপার। তারপর আমরা দেখছি কখনো অতিবৃষ্টি হয়, জলোচ্ছ্বাস হয়, হ্যাঁ তারপর দেখছি যে আমরা আকস্মিক প্রাকৃতিক কতগুলো দুর্যোগও দেখতে পাই। যে আমরা গতকাল ছিল, আজকে হচ্ছে 23 তারিখ, গতকাল 22 তারিখ ভোরে কিন্তু একটা বিশাল প্রাকৃতিক একটা ছোটখাটো দুর্যোগ হয়েছে, তার পূর্বেও কিন্তু দুর্যোগটা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি গতদিনের একটা অভিজ্ঞতার কথা বলছি, ভূমিকম্প, এ ধরনের ভূমিকম্প আমরা অনুভব করি। তো এইসবগুলো যখন দেখি তখন আমরা বুঝতে পারি যে আমাদের ভূপ্রকৃতি কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আর বাংলাদেশ হচ্ছে পলল গঠিত একটি আর্দ্র অঞ্চল, এটার বাংলাদেশে অনেক বড় বড় নদী রয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, অববাহিকায় কিন্তু বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশের বিশাল বিশাল পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, অনেক নদ নদীর সমাহার, প্রায় 700টির মতো নদ নদী নিয়ে বাংলাদেশ গঠিত। বাংলাদেশকে এই জন্য নদীমাতৃক দেশ বলা হয়। সামগ্রিকভাবে আমরা দেখতে পাই বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এবং সীমানা, এটা তোমাদের 59 পৃষ্ঠার মধ্যে দেয়া আছে, তোমরা ছোটবেলা থেকে পড়তে পড়তে এসেছো। আমি খুব দ্রুততার সাথে একটু বলে যাই, এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান, যেখানে বাংলাদেশে বলছে পূর্ব পশ্চিম অবস্থিত, তোমার বিস্তৃতি 440 কিলোমিটার, হ্যাঁ বাংলাদেশের উত্তর ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গ। বাংলাদেশের মোট আয়তন 147,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভৌগোলিক একটা সীমানা এবং অবস্থান। তো বাংলাদেশ সীমানা এবং অবস্থান আমরা যখনই দেখি, তো বাংলাদেশের মধ্যে আমরা ছবিতেও দেখেছি যে অনেক পাহাড় পর্বতের ছবি দেখেছি, সেই পাহাড় পর্বতের ছবি দেখার মানে আমরা অভিজ্ঞতাটা এখান থেকে সঞ্চয় করে বলতে পারি যে বাংলাদেশের উত্তর, পূর্ব, দক্ষিণ পূর্বাংশের পাহাড়িয়া অংশ ব্যতীত প্রায় সমগ্র দেশটি নদ নদী পলল দ্বারা গঠিত।
ঠিক আছে, বাংলাদেশ প্রায় সমগ্র অঞ্চলটা বিস্তীর্ণ সমভূমি অন্তর্ভুক্ত। বাংলাদেশের সামান্য পরিমাণ কিন্তু উচ্চভূমি রয়েছে। ভূপ্রকৃতির ভিত্তিতে, মনোযোগ সহকারে মনে রাখো, ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশে, বাংলাদেশকে প্রধানত তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। আমরা এখন সরাসরি আমরা ছবির দিকে চলে যাই এবং কিছু সেখানে আমরা তথ্য দেখতে পাবো। আমাদের অধ্যায় নাম দিচ্ছি, আমি বিষয় দিচ্ছি, আমরা দ্রুত চলে যাই। ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ একটু আগে বলেছি, বাংলাদেশে সামান্য পরিমাণ উচ্চভূমি রয়েছে। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তোমাদের ছবিগুলো যখন যাচ্ছে তোমরা কিন্তু একটু পজ দিয়ে দিয়ে পরবর্তীতে তোমাদের পড়ার জন্য দেখতে পারবে। আমরা দেখি যথা টার্শিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এই তিনটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। প্রথমে আসি আমরা টার্শিয়ারি যুগের পাহাড় সমূহ। তা টার্শিয়ারি যুগের পাহাড় সময়ের অবস্থানটা এবং তার গঠন, তার বৈশিষ্ট্যটা কি আমরা একটু জেনে নিই। যখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে তখন তোমাকে বলতে পারে যে টার্শিয়ারি যুগের এমন কিছু ক্লু তোমাকে দিয়ে দেবে, তুমি অতি সহজে মানে তুমি বুঝতে পারবে যে এটা কোন পাহাড়ের কথা বলা হচ্ছে। এই পাহাড়ের মধ্যে দেখো বাংলাদেশের মোট ভূমির প্রায় 12% এলাকা নিয়ে এই পাহাড় সমূহ গঠিত। বুঝতে পারছো, মোট ভূমির প্রায় 12% এলাকা। আজ থেকে 2 মিলিয়ন বছরের আগেও এই যুগে হিমালয় পর্বত উত্থিত রস্যটা দুবার চলে এসেছে। তোমাদের বইয়ে দেখবে একটা রস্য বাদ যাবে, উত্থিত হওয়ার সময় সকল পাহাড় সৃষ্টি হয়েছিল। আজ থেকে 2 মিলিয়ন বছর পূর্বে যখন এই পাহাড়টা তোমার হয় তখন হিমালয় পর্বত যখন উত্থিত হচ্ছিল তখন কিন্তু এই পাহাড়ের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের পাহাড় কিন্তু আবার কি দুই ভাগে ভাগ করা হয়েছে। আমাদের কিছু ফ্রন্টের কারণে মাঝে মধ্যে লেখার মধ্যে অস্পষ্টতা চলে আসে এবং মাঝে মধ্যে ওই বর্ণগুলো ভুল আসে। দুই ভাগে হবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, অপরটি হচ্ছে উত্তর উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এটা হচ্ছে টার্শিয়ারি যুগের একটা বৈশিষ্ট্য। এখন টার্শিয়ারি যুগের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আসছি আমরা, যে দুই ভাগটা করা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এখানে আমরা কি দেখতে পাই, এই দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ কিন্তু কয়েকটা এলাকা জুড়ে অবস্থিত। তাহলে এলাকাগুলো আমার কি কি, তোমার পরীক্ষায় যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ কোন এলাকা জুড়ে বিস্তৃত, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। তারপর দেখছি যে এই পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিওডং বিজয়। খুব মনে রাখবে যে তাজিওডং লেখার পরে যদি তুমি বিজয়টা না লিখো তাহলে আমরা এটা শুদ্ধ চিন্তা করব না, অন্তত আমি শুদ্ধ চিন্তা করব না, কারণ বিজয় তোকে লিখতে হবে। যার উচ্চতা 1231 মিটার, যা বান্দরবান জেলায় অবস্থিত। তাহলে বুঝতে পারছো বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ যেটা তাজিওডং বিজয়, যার উচ্চতা 1231 মিটার এবং সেটি কোথায় অবস্থিত, বাংলাদেশের বান্দরবানে, বান্দরবান জেলায় অবস্থিত। তারপর দেখতে পাচ্ছি, দেখো একটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ পেয়েছি, আরো একটা শৃঙ্গ আমরা পাচ্ছি যেটা দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। পরপর দুটি সুউচ্চ এবং বড় শৃঙ্গ অর্থাৎ পর্বত। সেকেন্ড পর্বতের নাম দেখছি কি, কিয়ো প্রাডং, যার উচ্চতা 1230 মিটার। আমরা পরবর্তী জায়গায় চলে যাই। এরপর কিন্তু আরো ছোট ছোট পাহাড় রয়েছে, উচ্চতর পাহাড় সেগুলো, মানে ওই আমি যদি উচ্চতার দিক থেকে দেখি, প্রথমে আমরা একটা উচ্চতার দিক থেকে দেখতে পেলে পাই যে তাজিডং বিজয় হচ্ছে 1231 মিটার এবং পিওক্রাডং হচ্ছে 1230 মিটার। এরপর দুটো পাহাড় যেটা দেখতে পাই আমরা সেটা হচ্ছে মোদক মুয়াল, যার উচ্চতা হচ্ছে 1000 মিটার, এবং পিরামিড আমরা ছবিতেও দেখেছি যেটা হচ্ছে 915 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শেল পাথর দ্বারা গঠিত। এই যে টার্শিয়ার যুগের পাহাড়গুলো আমরা বললাম, এই পাহাড়গুলোর মধ্যে দুটো পাহাড়ের আমরা প্রকারভেদ দেখতে পাচ্ছি। দুটো পাহাড়ের মধ্যে আবার এগুলো কোন পাথর দ্বারা গঠিত এগুলো আমরা জানলাম। এরপর আসছি আমরা উত্তর উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। একটু আগে জেনেছি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, এখন আসছি উত্তর উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এটা কিন্তু রাশিয়ার যুগের মধ্যে, এটা আবার কতগুলো এলাকা জুড়ে গঠিত, যেমন ওই দক্ষিণ পূর্বাঞ্চল ছিল এটা উত্তর, এইটা উত্তর উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ ওই কিছু এলাকা জুড়ে গঠিত, তবে এলাকাগুলো একটু ভাগ আছে। দেখো ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, পুরোটা না কিন্তু, খেয়াল করবে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, উত্তর সাইড। সিলেট জেলার উত্তর উত্তর পূর্বাংশ, তাও সিলেট জেলার পুরো অংশ না,
এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা দক্ষিণের পাহাড়গুলো নিয়ে এই অঞ্চলটি গঠিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, হ্যাঁ, হবিগঞ্জ, তো এইসব এলাকাগুলো কিন্তু আমরা কি পাই যে এগুলো সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি না, কোনোটা উত্তরাংশ কোনোটা দক্ষিণাংশ, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো আমাদের বহু নির্বাচনের জন্য খুবই জরুরি। তারপর দেখতে পাচ্ছি যে এটার উচ্চতা হচ্ছে 244 মিটারের বেশি নয়। তারপর আমরা দেখতে পাই উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। তোমার পরীক্ষায় দিতে পারে যে টিলা কি, তুমি তখন লিখবে যে উত্তর উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহ যেগুলো আছে সেগুলো কি টিলা নামে পরিচিত, যার উচ্চতা হচ্ছে 30 থেকে 90 মিটার। তারপর দেখতে পাচ্ছি পাহাড়গুলোর মধ্যে চিকনাগুল, খাসিয়া ও জয়ন্তিয়া প্রধান। পাহাড়গুলোর মধ্যে যে পাহাড়গুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে এই পাহাড়গুলোর নামগুলো তোমরা একটু মনে রাখবে। চিকনাগুল, তোমাকে জিজ্ঞেস করতে পারে উত্তরাঞ্চলের পাহাড়গুলোর নাম কি, তার তুমি তখন লিখবে চিকনাগুল, বা বহু নির্বাচনের মধ্যে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, হ্যাঁ, এগুলোর মধ্যে থাকতে পারে চিকনাগুল, খাসিয়া দিল, তারপর দিল কি প্রিয় কারণ, তুমি কোনটা দেবে, 1, 2, 3, এভাবে যা থাকবে তখন তুমি দেবে 1 ও 3। এটা পরপর থাকে, যদি এটা এটা 1 আর 3 এর মধ্যে থাকে, জানো যে উত্তর উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহের মধ্যে চিকনাগুল এবং খাসিয়া রয়েছে, যদি জয়ন দিয়ে থাকে তাহলে তিনটাই হয়ে যাবে। পরবর্তী অংশে আমরা চলে যাই, আমাদের রাজশাহী যুগ শেষ, আমাদের এরপর আসছে প্লাইস্টোসিনকালের চত্বরভূমি, অর্থাৎ ভূপ্রাকৃতিক ভিত্তি যে তিনটা ভাগ করা আছে, আমরা সেকেন্ড অপশনটাতে আসছি এখন। সেখানে আমরা কি দেখতে পাই, বাংলাদেশের মোট ভূমির প্রায় 8% এলাকা নিয়ে অঞ্চল গঠিত। আমরা খেয়াল করো যে টার্শিয়ারি যুগে দেখেছিলাম আমরা যে সেখানে 12% এলাকা, এটা হচ্ছে 8% এলাকা। আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলে। তোমাকে জিজ্ঞেস করে প্লাইস্টোসিন কাল কাকে বলে, তখন তুমি লিখবে যে বাংলাদেশের মোট ভূমির 8% এলাকা নিয়ে যে ভূমি গঠিত এবং আনুমানিক 25,000 বছর পূর্বে যে সময়টা রয়েছে তাকে প্লাইস্টোসিন কাল বলে। এই সময়ের আন্ত বরফ গলা পানিতে, ভালো করে শোনো, ওই সময়কার সময়ে আন্ত ভিতরকার বরফ গলে যখন যাচ্ছে এই গলা পানিতে এক ধরনের প্লাবনের সৃষ্টি হয়, বন্যার সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার ফলে এই চত্বরভূমি তখন কি গঠিত হয়েছিল, মানে বন্যা হওয়ার ফলে যখন বন্যাটা থেমে গেছে কিছু ভূমি উপরে উঠেছিল, সেই ভূমিটা উপরে অনুমান করা হয়, কিন্তু এটা অনুমান করা হয় বলেছে ওনারা, কিন্তু এটাকে কি একেবারে স্থির সিদ্ধান্তে উপনীত করেননি, অনুমান করেছেন। এই সোপান সমূহকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা বরেন্দ্রভূমি, ওই যে আমরা টার্শিয়ারি যুগে দেখলাম যে দুভাগ, এখানে আবার তিন ভাগ হয়েছে, একটা হচ্ছে বরেন্দ্রভূমি, অপরটি হচ্ছে মধুপুর ও ভওয়াল গড়ে, আবার তারপরটি হচ্ছে লালমাই পাহাড়। তাহলে আমরা এই তিনটা শ্রেণীবিভাগ একটু জেনে নিই। আমাদের একটু তথ্য সমৃদ্ধ যেহেতু পড়া, তাই তথ্য সমৃদ্ধ জন্য কিছু জিনিসগুলো একটু মাথায় স্মৃতিতে রাখতে হবে, অর্থাৎ আমি যদি এভাবে করে পড়ি তাহলে আমার কিন্তু স্মৃতিতে অনায়াসে থাকবে, আমি যদি একদম গড়গড় করে বইটা পড়তে থাকি আমার মাথায় থাকবে না, আমি ভাগ ভাগ করে পড়ব। তাহলে আসি বরেন্দ্রভূমিতে, তুমি একটু খেয়াল করতে দেখা যাচ্ছে কিনা একটু দেখো, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার অংশ নিয়ে কিন্তু এই বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন হচ্ছে, আমাদের এখানে লেখাটা কিন্তু অস্পষ্ট এসেছে, এটা হবে 9,320 বর্গ কিলোমিটার, এটা প্লাবন সমভূমি থেকে উচ্চতা 6 থেকে 12 মিটার, এবং এ স্থানের মাটি কিন্তু ধূসর এবং লাল বর্ণের, বরেন্দ্রভূমির এটা আমরা বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা চলে যাই মধুপুর ও ভাওয়ালগড়ের, যেটা আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশ বিশেষ নিয়ে এটি গঠিত। তাহলে মধুপুর ও ভাওয়ালগড়ের যে জায়গাটা দেখছি আমরা কোন কোন এলাকা নিয়ে গঠিত আমরা দেখতে পাচ্ছি, এর আয়তন হচ্ছে 4,103 বর্গ কিলোমিটার, সমভূমি থেকে এর উচ্চতা, অর্থাৎ সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 30 মিটার, এই মাটির রং হচ্ছে ধূসর ও লালচে। পরবর্তীতে যাই লালমাই পাহাড়, এই পাহাড়টা কোথায় অবস্থিত, কুমিল্লা থেকে 8 কিলোমিটার পশ্চিমে, লালমাই থেকে ময়নামতী পর্যন্ত এই পাহাড়টি বিস্তৃত, যার গড় উচ্চতা হচ্ছে 21 মিটার, মাটির রং হচ্ছে লালচে। এই মাটিতে কিন্তু আমরা কি কি দেখতে পাই, নুনিত দেখতে পাই, বালি কঙ্কর মিশ্রিত অবস্থান আমরা দেখতে পাই। তাহলে আমাদের সেই ভূপ্রাকৃতির মধ্যে দুটো অংশ আমরা চলে গেলাম, আমরা সর্বশেষ যেটা সাম্প্রতিককালে প্লাবন সমভূমি দেখতে পাই সেখানে আমরা কি দেখি, বাংলাদেশের প্রায় 80%, খেয়াল করতে পারছো যে আমরা যে টার্শিয়ারি যুগে দেখলাম 12%, তারপর আমরা প্লাইস্টোসিনকালে দেখলাম যে 8%, এখন কি দেখতে পাচ্ছি একেবারে 80%। তাহলে ভাগ বিস্তৃতিটা কোনখানে বেশি সাম্প্রতিককালে প্লাবন সমভূমিতে,
আমাদের কিন্তু এই তিনটা অংশ থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন অবশ্যই আসতে পারে, এটা খুবই জরুরি গুরুত্বপূর্ণ, তাই আমি ভাগ ভাগ করে তোমাদের কাছে তথ্যগুলো পড়ে শোনাচ্ছি এবং বোঝাতে চেষ্টা করছি। বাংলাদেশের প্রায় 80% ভূমি নদী বিধৌত এক বিস্তীর্ণ এটা সমভূমি। এই সাম্প্রতিককালে প্লাবন সমভূমি বন্যার পানির সঙ্গে পলিমাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠিত হয়েছে বলে বলা হচ্ছে। এখানে যার আয়তন হচ্ছে এখানে কত আমরা দেখতে পাচ্ছি 1,24,266 বর্গ কিলোমিটার। এই সমভূমিকে কয়েকটি ভাগে আবার ভাগ করা হয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে বদ্বীপ সমভূমিতে গঠিত। আবার নোয়াখালী, ফেনী নদীর নিম্ন ভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত অঞ্চলগুলো উপকূলীয় সমভূমি। এটা হচ্ছে বদ্বীপ সমভূমি, এটা হচ্ছে উপকূলীয় সমভূমি। তারপর আমরা দেখতে পাচ্ছি খুলনা, পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কিয়দ অংশ সামান্য অংশ নিয়ে এই স্রোতজ সমভূমিটি গঠিত হয়েছে। আমরা একটু এই যেহেতু এই বিষয়গুলো আমরা জানলাম, তারপর আমরা পরবর্তীতে যাচ্ছি। এখানে আমরা একটু একটু যদি বোর্ডে আসি, এখানে তোমাদের একটা চিত্র আমি একটু দেখানোর চেষ্টা করি। তোমাদের 61 পৃষ্ঠায় একটা বড় চিত্র আছে। বড় চিত্র বলতে আমার কাছে বড় লাগে, আমি তোমাদের আগেও বলেছি আমার ডিমটা পর্যন্ত সুন্দর হয় না, মানুষ তো সব বিষয় পারে না। আমি চেষ্টা করি করবার জন্য, এটা আমরা দেখতে পাচ্ছি ভূপ্রকৃতির বিস্তৃতির পরিমাণ। আমরা দেখতে পাচ্ছি এখন সোপান 8% দেখতে পাচ্ছি, পাহাড় সমূহ টার্সিয়ার যুগের সেটা পাচ্ছি আমরা কত 12%, আর যে সাম্প্রতিকটা দেখতে পাচ্ছি সেটা কত 80%। বুঝতে পারছো আশিয়ার 12+8 কত হয়? 100%। আমরা এটা একদম খুব সহজ দেখেছি, 80% সবচেয়ে বেশি সাম্প্রতিক অংশটা আমরা দেখলে বুঝতে পারি। এটা 12% হচ্ছে টার্সিয়ারি যুগে, আর প্লাস্টিসিনকালের সোপান সমূহ হচ্ছে 8%, আর এটা টার্সিয়ারি, আর এটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আর এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমিতে আমরা কি দেখতে পাই, এখানে মাটিগুলো উর্বর বলে এখানে কি কৃষিজ পণ্য খুব ভালো ফলে, ফল অর্থাৎ উৎপাদনটা এখানে বেশি হয়। তাহলে আমরা জিনিসটা খুব ভালো করে দেখতে পাচ্ছি। এরপর আমরা আবার একটু অন্য তথ্যতে চলে যাই। আমরা টোটাল যেটা ভূপ্রকৃতির যে গঠনগুলো আমরা দেখলাম সেখানে আমরা পেয়েছি, এবার আমরা বাংলাদেশের ভূপ্রকৃতির যে গঠনটা আমরা পেলাম এবং জনসংখ্যার বসতি, এখানে কিছু আমাদের তথ্য দেওয়া আছে। আমরা দেখি জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কিন্তু কি নবম, আমরা খেয়াল করে দেখি নবম দেখতে পাচ্ছি।
তারপর আমরা দেখতে পাই 2001 সালের আদমশুমারি অনুযায়ী, মানে 10 বছর পর পর যে আদমশুমারিটা হয় সেই 2001 সালে আদমশুমারি অনুযায়ী দেখতে পাচ্ছি বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 12.93 কোটি, জনসংখ্যা বৃদ্ধির হার 1.48%, ঠিক আছে, বৃদ্ধির হার প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 876 জন। আমাকে কিন্তু এই বিষয়গুলো যে আমাদের যে কতগুলো ফিগার দেওয়া হচ্ছে, হ্যাঁ, ফিগারগুলো কিন্তু একটু স্মৃতিতে রাখতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা প্রায় 14.97 কোটি, জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। তারপর আমরা যেটা দেখি এখানে প্রতি বর্গ কিলোমিটারে, এখানে প্রকাশ দেখেছে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1015 জন, ঠিক আছে, আমরা 1000-এর মধ্যে 15 জনের কথা একটু কমা দিলে সুন্দর লাগবে। তারপর আমরা দেখি সমতল নদী অববাহিকা অঞ্চল উর্বর পলিমাটি দ্বারা সৃষ্ট, এই অঞ্চলে নদীগুলোর মধ্যে আমরা দেখি যে নাব্য, সড়কপথ, রেলপথে যোগাযোগের সুযোগ সুবিধা রয়েছে যা জনজীবনকে খুব আকৃষ্ট করে। আমরা কেন সমতল ভূমিতে বসবাস করব, এটা দুই একটা প্রশ্ন আসতে পারে, আমরা সমভূমিতে বসবাস কেন করব, কেন বসবাস করছি, দেখো এই যে এটা সড়কপথ, রেলপথ, যোগাযোগ অনেক সুযোগ সুবিধা রয়েছে, সেই কারণে আমরা বসবাস করতে আকৃষ্ট হচ্ছি। তেজগাঁও, টঙ্গী, নরসিংদী, খুলনা, চট্টগ্রাম প্রভৃতি স্থানে শিল্প শহর গড়ে ওঠায় এই স্থানগুলোতে জনবসতি সাধারণত ঘন হয় এবং এই স্থানে কিন্তু মানুষ তখন বসবাস করে এবং সেখানে শিল্প কলকারখানা স্থাপিত হয়। তো এই আমরা আরো কিছু তথ্য আমরা যেখানে দেখি দেখতে পাই যে বাংলাদেশের আমরা কতগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে একটু মুছে দিই, তোমরা এটা বাসায় পড়বে, যেটা জলবায়ু আমরা দেখি, জলবায়ু সম্পর্কে বলবো, সেটা হচ্ছে আমি পরবর্তীতে তোমাদের সাথে আমরা সম্ভবত আগামীকাল ক্লাসটাই শেষ হয়ে যাবে এবং আগামীকাল ক্লাসে আমি তোমাদের এই বিষয়গুলো আর যে পরবর্তী তথ্যগুলো আছে আমি শেষ করে দেবো, আমাদের সিলেবাসটাও শেষ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশে কতগুলো জলবায়ু রয়েছে, বাংলাদেশের জলবায়ু, তারপরে ভারতের জলবায়ু, মিয়ানমারের জলবায়ু এবং তাদের মধ্যে, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার স্মৃতিতে রাখা, অর্থাৎ তোমার কিছু স্মৃতিতে থাকবে এমন কিছু অংশ। বাংলাদেশের জলবায়ু আমরা যেটা দেখি সেখানে আমরা কতগুলো জলবায়ু পাই, সেই জলবায়ু প্রথমে আমরা দেখতে পাচ্ছি শীতকাল, যেহেতু আমাদের ঋতু হচ্ছে কটা, ছটা, ছটা ঋতুর মধ্যে কিন্তু আমরা কি সব ঋতুকে পাই না, তো বাংলাদেশে তো ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত। আমি কিছু কিছু অংশ তোমাদেরকে বলে দিচ্ছি, ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত, ঠিক আছে। তাহলে আর বাংলাদেশের জলবায়ু কিরকম, উষ্ণ, আর্দ্র, ঠিক আছে, এখানে এই মৌসুমি জলবায়ুর প্রভাবটা অনেক বেশি, এই কারণে দক্ষিণ এশিয়ার মানে জলবায়ু সামঞ্জস্যপূর্ণ হয়ে বাংলাদেশের বছরের, আমরা একটু যদি আলোটা কি আমাদেরকে ভালো ভালো পড়ছে কিনা আমরা বুঝতে পারছি না। আমরা এখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই চা আমরা যে ছয়টা ঋতুর কথা বলছি, ছয়টা ঋতুর মধ্যে অনেক সময় তারতম্য দেখা যায়, কিন্তু বাংলাদেশের জলবায়ু বৈশিষ্ট্যের ভিত্তিতে এখানে ছয়টা ঋতুর মধ্যে তিনটা ঋতু চলে আসছে। আমি শুধু তোমাদের ঋতুগুলোর কথা বলবো, তোমার ঋতুগুলো সেটা কত শীতকাল কিরকম, তোমার সূর্যরশ্মি পড়ে কত ডিগ্রি সেলসিয়াস, এগুলো তোমরা একটু একটা বাসায় পড়বে, 63 পৃষ্ঠার মধ্যে আছে, আমি বলে দিচ্ছি এখানে 63 পৃষ্ঠা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের ভূগোল অংশের। প্রথমে আমরা পাই কোন ঋতু, শীতকাল, তারপর আমরা পাচ্ছি গ্রীষ্মকাল, তারপর আমরা পাচ্ছি বর্ষাকাল, আমাদের অলরেডি বর্ষাকাল শুরু হয়ে গেছে, হ্যাঁ, শীতকাল। তাহলে শীতকাল হচ্ছে ফেব্রুয়ারি মানে নভেম্বর থেকে, আমি সংক্ষেপে কতগুলো বিষয় লিখবো, নভেম্বর থেকে ফেব্রুয়ারি, ঠিক আছে। তারপর আমরা বর্ষা আমরা গ্রীষ্মকালটা দেখি যে মার্চ থেকে মে মাস, মার্চ থেকে মে মাস। এবার আমরা বর্ষাকালটা দেখি জুন থেকে অক্টোবর,
এখন এখানের মধ্যে না আমাদের বোঝানোর কিছু নেই, এগুলো আমাদের একটু স্মৃতিতে রাখার বিষয়। এখানে বোঝানো হচ্ছে তোমাকে কিছু তথ্য মনে রাখতে হবে। এখানে আমরা যেটা দেখি যে এ মাসে মানে এ সময় শীতকালে তাপমাত্রাটা কি, তোমাকে ওটা মনে রাখতে হবে। গ্রীষ্মকালে তাপমাত্রা কি মনে রাখতে হবে, বর্ষাকালে তাপমাত্রা কি মনে রাখতে হবে। আমরা বর্ষাকালের মধ্যে কি তোমার গ্রীষ্মকালের মধ্যে একটা জিনিস পাই, সেটা হচ্ছে কালবৈশাখী ঝড়। তোমাকে কাকে বলে এটা আমি, যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলি তোমাদেরকে বারবার বলছি। কালবৈশাখী ঝড় যেটা পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক শীতল বায়ু যখন প্রবাহিত হয় তখন এক ধরনের কি ঝড়ের সৃষ্টি হয়, সেটাকে বলছি আমরা কালবৈশাখী ঝড়। আমরা 1991 সালে আমি একবার অন্য একটা পড়ার পরিপ্রেক্ষিতে বলেছিলাম 1991 সাল, তখন আমি কিন্তু দশম শ্রেণীর ছাত্রী, আমি সেই প্রথম এক ধরনের ভয়াবহ আমার মানে একদম মনে থাকা স্মৃতিতে থাকার মতো ওই দৃশ্যের ভয় মানে ভয়াবহ বন্যাটা দেখেছিলাম আমি আমার মানে এই জীবনের মধ্যে বন্যা ওইটাই দেখেছিলাম মনে হয়। আমার কাছে 88 তো আমি ছিলাম, আমার ততটা মনে নেই, 88 বন্যাটা প্রবল ছিল, কিন্তু 91-এর বন্যাটা ছিল মানে ভয়াবহ। আমি আমার বাসা ছিল দোতলা, বাসার সামনে দিয়ে আমি দেখলাম যে নৌকা চলাচল করছে। আমরা সাধারণত নদীতে নৌকা দেখেছি, বাসার সামনে নৌকা দেখিনি। আমি 1991 সালে পর দিন কিন্তু সেই নৌকা দেখেছি, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে আমি পানির মধ্যে সাপও দেখেছি, এটাও একটা বিচিত্র অভিজ্ঞতা। তারপর দেখো যে অনেক জীবনহানি ঘটেছিল, মানে সেখানে কিন্তু ভূমিকম্প হয়েছিল রাত্রেবেলা, সেই ভূমিকম্পের অনুভূত অবস্থানটা আমার মানে জানা আছে। সবে মাত্র নতুন দশম শ্রেণীর ছাত্রী, যে তোমরা যখন নবম দশম শ্রেণীর এরকম আমি ছাত্রী ছিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি বর্ষাকাল, বর্ষাকালের মধ্যে এই তোমার প্রচুর বৃষ্টিপাত হবে, উষ্ণতা প্রায় থাকে কিরকম 27 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে মোট বৃষ্টিপাতের 5 ভাগে 4 ভাগ, মানে এখানে বলবে তোমরা মনে রাখবে 5 ভাগে 4 ভাগ বৃষ্টিপাত কিন্তু বর্ষাকালেই হয়ে থাকে। তারপর দেখো বাংলাদেশে কিন্তু বর্ষাকালে মৌসুমি জলবায়ুর প্রভাবে বৃষ্টিপাত প্রচুর হয়ে থাকে, আমরা বাংলাদেশ জলবায়ু সম্পর্কে একটু জানলাম। তারপর আমরা যদি যাই ভারতের একটু করে দেখি, সময় 2-3 মিনিট আমরা একটু যদি বাড়িয়ে নিই, আমরা একটু ভারতের জলবায়ুগুলো কী কী আছে আমি ওগুলো চাষ একটু আলোকপাত করে দেবো তোমাদের। আগামীকাল কিন্তু আমি তোমাদের ভূমিকম্প কি সেটাই করাবো, এবং ভূমিকম্প কিন্তু নর্মাল ভূমিকম্প না, এটা কিন্তু বৈজ্ঞানিক একটা ভূমিকম্পের কথা বলা আছে। আমরা ভারতের জলবায়ু দেখতে পাই যে এখানে প্রথমে দেখতে পাই শীতকাল, সেকেন্ড আমরা দেখতে পাই গ্রীষ্মকাল, তারপর দেখতে পাই আমরা কি বর্ষাকাল যেটা বাংলাদেশে ছিল না, হ্যাঁ শরৎ ও হেমন্তকাল এটা বাংলাদেশে অনুপস্থিত। আমরা দেখতে পাচ্ছি শরৎ ও হেমন্তকাল, ঠিক আছে আমরা শীতকাল পাচ্ছি, গ্রীষ্মকাল পাচ্ছি, বর্ষাকাল পাচ্ছি, শরৎ এবং হেমন্তকাল দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখি শীতকালটা এখানে বলেছে কিরকম, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তারপর আমরা গ্রীষ্মকালটা দেখতে পাচ্ছি মার্চ থেকে মে মাস, এবং এটি বর্ষাকালটা দেখতে পাই আমরা বর্ষাকালে চলে যাই, বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর মাস। আমরা বাংলাদেশে কি দেখেছিলাম মনে আছে যে জুন থেকে অক্টোবর মাস দেখেছি, এখানে কিন্তু জুন থেকে সেপ্টেম্বর মাস। এবার আমরা শরৎ ও হেমন্তকাল যেটা দেখতে পাই সেটা অক্টোবর নভেম্বর, এই দুইটা মাস হচ্ছে আমি একটু নিচে দেখি এখানে অক্টোবর নভেম্বর, এটা হচ্ছে ভারতের জলবায়ু একটা তোমার ডিউরেশন, অর্থাৎ শীতকাল ডিউরেশন, গ্রীষ্মকাল ডিউরেশন, বর্ষাকাল ডিউরেশন, শরৎ হেমন্তকাল ডিউরেশন। এখন ওখানে কত বৃষ্টিপাত হয়, তাপমাত্রা কত, ওটা তোমাকে একটু
বই দেখে মনে রাখতে হবে, এটা বারবার এখানে লিখে দাও না, আমি মনে প্রয়োজন বোধ দেখছি না, ওদের বইয়ের মধ্যে আছে। তারপর আমরা চলে যাই একেবারে মিয়ানমারের জলবায়ুতে, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি মিয়ানমারের জলবায়ু। জলবায়ু আমরা দেখি এখানে কিন্তু একদম বাংলাদেশের সাথে মিল আছে। এখন তোমাকে প্রশ্ন সাদৃশ্য দিতে পারে, বৈসাদৃশ্য দিতে পারে, এগুলো একটু মাথায় রাখতে হবে। শীতকাল আমরা দেখতে পাই, গ্রীষ্মকাল দেখতে পাই আমরা, এখানে মধ্যে একটু আগে গ্রীষ্মকালটা লিখি, ঠিক আছে? গ্রীষ্মকালটা আগে লিখি। বাংলাদেশে শীতকাল শুরু হয়েছে এটা গ্রীষ্মকাল, তারপর হচ্ছে বর্ষাকাল, তারপর হচ্ছে কি শীতকাল। মার্চ থেকে মে মাস পর্যন্ত হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকালটা দেখি মে থেকে অক্টোবর, আমরা দেখতে পাচ্ছি বর্ষাকাল সেখানে। এবং শীতকালটাও কিন্তু আমরা ওই দেখতে পাই যে অক্টোবর বা নভেম্বর থেকে একেবারে কি ওই ফেব্রুয়ারি পর্যন্ত একটা অংশ, যদিও এখানে তোমাদের বইয়ের মধ্যে তথ্যটা দেয়া হয়নি যে এটা কখন থেকে হচ্ছে, অক্টোবর মাস পর্যন্ত যেহেতু বৃষ্টি তোমার বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তখন এই যে এটা এই বায়ু প্রবাহটা আমরা মানে বলতে পারি যে এটা নভেম্বর থেকে একেবারে মার্চ মানে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত মার্চ পর্যন্ত হতে পারে। এই যে শীতকালটা মার্চ, আমি মার্চ বলবো না, এটাকে ফেব্রুয়ারি পর্যন্ত যাবে বলবো, যদি এখানে তথ্যটা দেয়া নেই। তারপর আমরা কিন্তু আন্দাজ করতে পারি যে মিয়ানমারের জলবায়ুটা কতটুকু থাকতে পারে, এবং উঁচু যেহেতু এটা এখানে উঁচু পর্বত শ্রেণী, মিয়ানমার যেহেতু একটু পাহাড়ি অঞ্চল, সেখানে কিন্তু কি হয় তাপ তুষারপাত হয় এবং তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি চলে যায়। আর নেপালের জলবায়ু সেখানেও কিন্তু বৃষ্টিপাতের তারতম্য আছে, আমরা একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিন নেপালের জলবায়ুটা কিরকম। আমরা খুব কাছাকাছি সময় চলে এসেছি, আমাদের সময় শেষ প্রায়। নেপালের জলবায়ুতে তাপমাত্রা বৃষ্টিপাত দুটি হয়ে থাকে, তোমার যেটা বলা হচ্ছে এখানে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত শুষ্ক থাকে, হ্যাঁ। তারপর এখানে শীত গ্রীষ্মের তাপমাত্রা খুব বেশি পরিমাণে অনুভূত হয় না। আর বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর কিন্তু জলবায়ুর একটা বিশেষ প্রভাব রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হওয়ার কারণে, যেহেতু বাংলাদেশ মৌসুমি জলবায়ুর অন্তর্ভুক্ত, মৌসুমি জলবায়ুর অন্তর্ভুক্ততার কারণে এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়, হ্যাঁ। এবং জীবিকার তাগিদে তোমার বিভিন্ন বন্যা যে দুর্যোগগুলো দেখা যায় তখন শহরাঞ্চলে সবাই চলে আসে, শহরাঞ্চলে এসে কি করে যে তোমার জীবন জীবিকা তাগিদে বিভিন্ন শিল্প কলকারখানায় কাজকর্ম নেয়, হ্যাঁ। তারপর এখানে দেখা যাচ্ছে যে এখানকার পরিবেশ পরিস্থিতি, এখানে জেলে কামার কৃষক মজুর প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ এখানে বসবাস করছে, এবং নানামুখী দুর্যোগ মোকাবিলা করে কিন্তু বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুর সাথে মানুষ নিজেদের জীবনযাত্রাকে মিলিয়ে সেভাবে কাজ করছে। আর সবচেয়ে জলাবদ্ধতা, লবণাক্ততা, বন্যা, প্লাবন, হ্যাঁ, বিভিন্ন ঝড়, সিঁদর, আয়লা, এগুলো মানুষের জীবনকে কিন্তু প্রচুর প্রভাবিত করেছে। আর সবচেয়ে যেটা বলা হচ্ছে, বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশ অধিকাংশ কৃষি কৃষকরাই করে থাকে, তো এই কৃষকদের বিশেষ একটা অবদান রয়েছে, এবং অবদানটা থাকার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু। এই আবহাওয়া জলবায়ু পরিবেশটাকে এমন আমাদেরকে কখনো অনুকূলে রেখেছে, কখনো প্রতিকূলে রেখেছে। আমাদের জীবন জীবিকার তাগিদে যেমন আমরা খুব এগিয়ে গেছি, আবার পিছিয়েও গেছি, অর্থাৎ সংঘর্ষপূর্ণ জীবনযাত্রার মাধ্যমে কিন্তু আমরা জীবনযাপন করছি। কিন্তু বর্তমানে যে 2020 সালে আমি এখন যেহেতু এটা আমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত না, আমাদের সিলেবাস শেষ, আমরা শেষ করতে পেরেছি যে আমাদের ভৌগোলিক অংশটা, আগামীকাল ভূমিকম্পটা দিয়ে আমরা আমাদের সিলেবাস শেষ করব।
আমি বলি যে বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু যেটা অবস্থানটা দেখতে পাচ্ছি সেটা 2020 সালে আমাদের কাছে এটা বলবো যে এক ধরনের অভিশাপগ্রস্ত। এইটা আমাদের যেটা করোনা ভাইরাস নামে যে একটা মহামারি এসেছে, এই মহামারিটা ভাইরাসটা কিন্তু এমনিতে আসেনি, এটা বাংলাদেশে পুরো সমগ্র পৃথিবীতে আমরা পৃথিবীকে একটা কথা আছে না যে আমি প্রতিদিন যেমন তোমার গোসল বলো স্নান বলো যায় পরিচর্যার বিষয়টা, যে পরিচর্যা না করার ফলে শরীরে কিন্তু একটা ধরনের ময়লা জমে, ময়লা জন্মালে কি হয় শরীরের মধ্যে ঘা পাঁচরা চুলকানি টাইপের এই ধরনের অসুস্থতা দেখা দেয়। ঠিক পৃথিবী কিন্তু এই ধরনের অসুস্থতার সম্মুখীন হয়েছে, পৃথিবী সে অসুস্থতার সম্মুখীন হয়ে পৃথিবীর মধ্যে এক ধরনের কি জীবাণু জন্মেছে এবং সেই জীবাণুটা সমগ্র বিশ্বে ছড়িয়ে গেছে এবং যার ফলাফলটা ভোগ করছি কে আমরা। আমরা পৃথিবীকে সুস্থ রাখতে পারিনি, আপ্রাণ চেষ্টা চালাচ্ছি মানুষ শিক্ষা লাভ করে, তো মানুষ শাস্তি পেয়েই তো কাজ শেখে। তো আমি আশা রাখবো যে আমরা যে শাস্তিটা পাচ্ছি অলরেডি 3 মাস ধরে পেয়ে যাচ্ছি, আমরা সকলেই ঘরের মধ্যে বন্দি বলে, আমি বন্দি বলি না, আমরা বলি যে একটা শাস্তি ভোগ করছি, এটা আমি বন্দি বলি না, হ্যাঁ সেই শাস্তিটার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। শিক্ষাটা কিরকম, যে আমরা প্রকৃতির গাছপালা, আমরা আবহাওয়া, অর্থাৎ আমার ঘরে যদি চাল ডাল তেল নুন যা থাকে তা দিয়ে কিন্তু আমাকে খেতে হবে। আমি যদি পোলাও কোরমা বিরিয়ানির জন্য যদি ছুটতে বাইরে যাই তাহলে আমাকে কিন্তু টাকা কারো কাছ থেকে ধার করতে হবে, চুরি করতে হবে, অসুস্থ পায় দুর্নীতির আশ্রয় নিতে হবে। তাহলে আমরা দুর্নীতির আশ্রয় না নিয়ে সুনীতিতে আমার ঘরে যা আছে সেটাকে পরিচর্যা করি, পৃথিবীকে পরিচর্যা করি, একটা গাছ কাটলে 10টা গাছ লাগাই, সব কিছু করি, এভাবে আমরা কিন্তু পরিবেশকে ভালো রাখতে পারবো বলে আশা রাখছি এবং আমার পৃথিবীর সাথে আবার আগের মতো আগে জায়গায় ফিরে যাবো। এতটুকুন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যেটুকু পড়িয়েছি তোমরা মনোযোগ সহকারে বাসায় এটা আবার অনুশীলন করবে। আগামীতে আগামী ক্লাস আমার শেষ ক্লাস হবে, সেখানে আমি তোমাদেরকে ভূমিকম্প এবং ভূমিকম্পের কারণ, বাংলাদেশের ভূমিকম্পের ফলাফলটা কি সেটা নিয়ে আলোচনা করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।